সারা বছরের দরকারি চালের 54% আসে বোরো মৌসুম থেকে। এবারে বোরো ধান কাটা প্রায় শেষ, কৃষক ভালো দামে ধান বিক্রি করতে পারছেন, চালের দামও চড়া। কিন্তু এই ভরা মৌসুমেই চালের চড়া দাম পরে কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে দুশ্চিন্তা তৈরি হচ্ছে ইতিমধ্যে। আবার সরকারি সংগ্রহেও খরা চলছে, চুক্তি মূল্যে সরকারের গুদামে ধান দিচ্ছেন না চালকল মালিকরা। সরকার বলছে পরিস্থিতি সামাল দিতে আমদানি করা হবে প্রয়োজনে। এসব নিয়ে আমাদের আজকের তালিকাতা বিষয়, ধানের ফলন ভালো, চাল আমদানি কেন? আমি ইব্রাহিম পাঠান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তালিকাতায়। আমরা আলোচনায় যাব, তবে আমাদের হাতে কিছু তথ্যপাত্র আছে, খুব সংক্ষেপে একটু দেখে নেব, তারপর আমাদের নির্ধারিত আলোচকদের সঙ্গে আলোচনায় যোগ দেব। আমরা একটু তথ্যপাত্র দেখে নিতে চাই, তথ্যপাত্র কি আছে। তথ্যপাত্র আমরা দেখছি যে চলতি বছর ধান চালের সংগ্রহ যেটা সরকার ঘোষিত লক্ষ্যমাত্রা ছিল, সেখানে বলা হচ্ছে বোরো ধান 8 লাখ টন, সিদ্ধ চাল 10 লাখ টন, আতপ চাল 1.5 লাখ টন সংগ্রহ করা হবে এই বোরো মৌসুম থেকে। এই বছরে এইরকম একটি টার্গেট ঠিক করা হয়েছে, কিন্তু বাস্তবতা ঠিক সেই জায়গায় নেই। আমরা দেখছি যে এই লক্ষ্যমাত্রার চেয়ে তো অনেক পিছিয়ে আছে। সরকারের সংগ্রহ লক্ষ্যমাত্রা কোন জায়গায় আছে আমরা একটু দেখি। সেখানে আমরা দেখতে পাচ্ছি 4 জুলাই পর্যন্ত যে লক্ষ্যমাত্রা, সরকারি যে তথ্যপাত্র আছে সেখানে বলা হয়েছে ধান 70,661 টন সংগ্রহ করা হয়েছে, সিদ্ধ চাল 2,25,000 টনের মতো, আতপ চাল 33,674, 3.5 লাখ মেট্রিক টনের মতো চাল এখন পর্যন্ত ধান চাল সংগ্রহ করা হয়েছে। অনেক পিছিয়ে আছে সরকারি সংগ্রহ মাত্রা। তারপর আমরা একটু দেখি যে খাদ্যশস্যের মজুত পরিস্থিতি কি। 4 জুলাই পর্যন্ত মজুত পরিস্থিতি সরকারি তথ্যে দেওয়া আছে। সেখানে চাল আছে 9.05 লাখ টন, গম আছে 2.37 লাখ টন, সব মিলিয়ে 11 লাখ টনের একটু বেশি। সরকারি তথ্যে বলা হচ্ছে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে, বলা হচ্ছে এই পরিমাণ মজুত যথেষ্ট এবং সন্তোষজনক। তারপর আমরা একটু দেখি যে বাজারে চালের পরিস্থিতি, দামের পরিস্থিতি কী। সেখানে মোটা চাল 40-45 টাকা কেজি, সরু চাল 52-62 টাকা কেজি। গতকালকে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির দেওয়া তথ্য থেকে আমরা এই তথ্যটি যোগ করেছি। এই হচ্ছে আমাদের আলোচনার সার্বিক পরিস্থিতি, প্রেক্ষাপট। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন এই মুহূর্তে দুজন অতিথি, নগা থেকে ফরহাদ হোসেন চাকদার, চালকল মালিক ব্যবসায়ী সমিতির তিনি সাধারণ সম্পাদক, এবং আছেন ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ। শুরুতেই যেতে চাই ফরহাদ হোসেন চাকদার, একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে সরকারি গুদামে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না, চালকল চাতাল মালিকরা সেখানে চাল দিচ্ছেন না, আপনাদের তো প্রতিশ্রুতি ছিল যে সরকার নির্ধারিত দামে, প্রতিশ্রুত দামে চাল সরবরাহ করা, কেন দিচ্ছেন না? হ্যালো, জি শুনতে পাচ্ছি জনাব ফরহাদ হোসেন চাকদার, আপনি যদি শুনতে পান একটু বলবেন যে সরকারি গুদামে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না, চাতাল মালিকরা প্রতিশ্রুতির দামে তাদের চাল সরবরাহ করছেন না, কেন করছেন না? আমরা যেটা জানি, একটি ঘটনা আমরা উল্লেখ করতে চাই, সেই ঘটনাটি আপনার কাছ থেকে শুনতে চাই, একটু বলবেন। আপনার মাধ্যমে দেশবাসীকে সালাম ও শুভেচ্ছা জানাই। আপনারা জানেন কিছুদিন পূর্বে আমরা সরকারি খাদ্য গুদামে চাউল সংগ্রহের জন্য সরকারের সাথে চুক্তি পত্র করেছি, 36 টাকা কেজিতে চাউল আমরা সরবরাহ করব। তখন আমরা মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করেছিলাম, 26 টাকা দরে কেজিতে ধানের দাম নির্ধারিত হয়েছে, 26 টাকা দরে ধান নির্ধারিত হলে কমপক্ষে 40 টাকা দরে চাউলের মূল্য নির্ধারণ করা প্রয়োজন। সেই সময় মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনারা এগ্রিমেন্ট করেন, অবস্থার আলোকে আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা সরকারকে বারবার আমরা অনুরোধ করছি, দাবি করছি, সরকারের অ্যানালাইসিস অনুযায়ী 26 টাকা মূল্য ধানের মূল্য হলে 40 টাকা মূল্য চাউলের মূল্য হয়। সে লক্ষ্যেই গত সপ্তাহে আমি খাদ্যমন্ত্রী মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাইছি ধান এবং চাউলের মূল্য সমন্বয় করে চলতি সংগ্রহ মূল্যে, চলতি সংগ্রহ মৌসুমে 100% সংগ্রহ বাস্তবায়ন করার জন্য। কিন্তু উনি বলেছেন যে বর্তমান বাজারে এই সমন্বয় করার সুযোগ নাই, ইনসেন্টিভ দেওয়ার সুযোগ নাই, এই কারণেই মূলত হচ্ছে চাউল দেওয়া সম্ভবপর হচ্ছে না চাউলের মূল্য। ফরহাদ হোসেন চাকদার, আপনারা যখন ধান সংগ্রহ করেছেন বাজার থেকে, তখন কি এই এখনকার চড়া দামে সংগ্রহ করেছেন, নাকি তখন বাজারে কম দামে সংগ্রহ করেছিলেন?
বাজার এবার শুরুর থেকে মৌসুমের শুরুর থেকে বাজারটা বেশ ভালো, কৃষক ভাইরা যথেষ্ট মূল্য পেয়েছে। দুঃখজনক হলো সত্য, আমাদের এই বছর মোটা ধানের উৎপাদনটা অনেকটাই কমে গিয়েছে। এই মোটা ধানের উৎপাদন কমে যাওয়ার জন্য হচ্ছে সরকারের সহিত হচ্ছে আমাদের যে চুক্তি সেটি আমরা বাস্তবায়ন করতে পারছি না। জি ফরজন জাগদার, আবার আপনার সঙ্গে যুক্ত হব। আমরা এবার যেতে চাই ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছে জানতে চাই যে চালকল মালিকরা যেটা বলছেন যে আসলে সম্ভব হচ্ছে না অতি উচ্চ দরের ধান থেকে সরকার নির্ধারিত দরে চাল সরবরাহ করা, এই পরিস্থিতি সামাল দিতে সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে প্রয়োজনীয় চাল আমদানি করা হবে, তাহলে পরিস্থিতি কোন দিকে গড়াবে আপনি কি মনে করছেন? দেখুন, চালের ব্যবসায়ী যারা তারা তো ধান ক্রয় করতে শুরু করেছে 500 টাকা প্রতি মন ধান শুরু করে, এক মাস ধরে তারা 500 টাকা 600 টাকা 650 টাকা মন ধান কিনেছে। এরপরে এখন এক মাস পরে দুই মাস পরে যখন সরকার যখন ধান কিনতে শুরু করেছে তখন স্বাভাবিক ভাবে বাজারটা একটু উপরে উঠেছে এবং এখন পর্যন্ত তারা 900 সাড়ে 900 টাকা মন ধান কিনছে, মোটা ধান যেটা এবং মোটা চাল, এটা নিয়ে আমাদের আসল আলোচনা। তো এখনো তো সরকার যে নির্ধারিত দাম করেছে 1040 টাকা প্রতি মন ধান, তার নিচেই গ্রামে গ্রামে তার নিচেই ধান ওটা বিক্রি, কাজে ওনারা যে বলছেন যে বেশি দরে ধান কিনছেন এটা আংশিক সত্য। এখন হয়তো একটু বেশি দরে 900 টাকা দরে কিনছেন, তাও এটা প্রায় কৃষকের উৎপাদন খরচের সমান। আরেকটি বিষয় যে সরকার বলছেন যে সরকার যেহেতু চাতালের মালিক এবং ব্যবসায়ী যারা আছে তারা ধান দেবে না, চাল দিচ্ছে না, সুতরাং সরকার বিদেশ থেকে চাল আমদানি। একটা বিষয় খুব পরিষ্কার থাকা উচিত, যদি আমরা দেশের থেকে ধান চাল ক্রয় করি তাহলে আমাদের কনজিউমার যে টাকাটা দেয় ভোক্তার টাকাটা আমাদের কৃষক, আর যদি আমরা বিদেশ থেকে চাল আমদানি করি তাহলে আমাদের ভোক্তার টাকাটা বিদেশের কৃষক যারা তারা। কাজেই আমদানি করে চাল আনা অন্য কথা হলো যে বিদেশের কৃষক যারা তাদেরকে প্রণোদনা এবং আমাদের কৃষক যারা আছে তাদেরকে প্রণোদনা থেকে। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার বক্তব্য স্পষ্ট হয়েছে যে এই পরিস্থিতিতে চাল আমদানি করা সঠিক সিদ্ধান্ত হবে না। ফরহাদ হোসেন চাকদার, আপনার কাছে আবারও একটু আসতে চাই, এই যে যদি আমদানি করা হয়, কারণ সরকার বলছে চালের বাজারে একচ্ছত্র নিয়ন্ত্রণ চলে যাচ্ছে চালকল মালিকদের কাছে, ব্যবসায়ীদের কাছে, ফলে নিয়ন্ত্রণ দুর্বল করা একটি লক্ষ্য, আরেকটি বাজারে সরবরাহ বাড়ানো একটি লক্ষ্য, এই পরিস্থিতিতে যদি চাল আমদানি করা হয় আপনাদের ব্যবসায় কোনো প্রভাব পড়বে কিনা খুব সংক্ষেপে একটু জানতে চাই। আচ্ছা, আমরা বরাবরই বলে আসছি আমরা কিন্তু অপ্রয়োজনীয় আমদানির বিপক্ষে, প্রয়োজনীয় আমদানি হতে পারে। 2017 সালে আমাদের খাদ্য ঘাটতি হয়, সেই সময় এত অধিক পরিমাণ চাউল আমদানি হলো এই আমদানির দরুন দুবছর কৃষক এবং ব্যবসায়ী ভাইরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আপনার মাধ্যমে সরকারকে নিবেদন করব, প্রকৃত তথ্য উপাত্তর আলোকেই যদি আমদানি করতে হয় তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আমদানি করা হোক, শুধু আমদানি শুল্ক কমিয়ে অবাধে আমদানি করার আমি বিপক্ষে। এতে করে ব্যবসায়ীরা এবং কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে আমি ব্যক্তিগত মনে করি না এই মুহূর্তে আমদানির প্রয়োজন আছে। আমাদের কৃষক ভাইদের হাতে যথেষ্ট পরিমাণ ধান রয়েছে, আপনারা জানেন বৈশ্বিক মিডিয়াতে এবং দেশীয় মিডিয়াতে প্রচার করা হচ্ছে করোনাকালীন সময়ে খাদ্য হবে, হাজার কোটি কোটি লোক মারা যেতে পারে, যেমন এই কথাটি আমি এবং আপনারা জানি আমাদের দেশে কৃষকরা এই মেসেজটা পেয়েছে। সঙ্গত কারণে এইবার কৃষক ভাইদের কাছে যথেষ্ট পরিমাণ ধানের মজুদ রয়েছে। বুঝতে পেরেছি চাকদার, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য, আপনার বক্তব্য স্পষ্ট হয়েছে, আপনিও আমদানি করার বিপক্ষে, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন তালিখাতে, এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি তালিখাতায়। আলোচনার বিষয়
ধানের ফলন ভালো, চাল আমদানি কেন? সঙ্গে আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম এবং এ পর্যায়ে যুক্ত আছেন কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান। জয়নাল আবেদিন প্রধান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। একটি বিষয় যে কুষ্টিয়া চালের মোকামের জন্য বিখ্যাত, আপনাদের কাছে এখন পর্যন্ত যে পরিমাণ ধান এবং চাল মজুদ আছে, বাজারে দামের ক্ষেত্রে প্রভাব ফেলার জন্য, দাম কমানোর জন্য পর্যাপ্ত কিনা, এবং সরকার সম্প্রতি এক ধরনের চালকল মালিকদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পেরে এবং বরঞ্চ মালিকরাই চালকল মালিকরা উল্টো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করায় আমদানির সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এক্ষেত্রে আপনার মন্তব্য কী? ধন্যবাদ তালিকা থেকে সুন্দর একটি প্রশ্ন করার জন্যে। আপনারা জানেন যে সবেমাত্র দু মাস হলো ধান উঠেছে এবং এই ব্যবসার বয়স মাত্র দু মাস। এখন পর্যন্ত মিল মালিকরা যে পর্যায়ে ধান ক্রয় করতেছে এবং সেই পর্যায়ে কিন্তু চাল তারা মাঠে বিক্রি করতেছে। আমরা মিল মালিকরা বাজারের যে গতি, যে ধানের যে মূল্য, সে মূল্যকে নির্ধারণ করি কিন্তু চালের বাজারে কিন্তু আমরা নির্ধারণ করেছি। কুষ্টিয়ার মোকামে কিন্তু বরাবরই আপনারা জানেন যে এটা একটি সরু চালের মোকাম, এখানে কিন্তু কোনো মোটা ধান চাষ হয় না। এখানে মিনিকেটের এবং বাসমতি, কাজললতা, আঠাশ এই শ্রেণীর চাউল এখান থেকে উৎপাদন হয় এবং সারা দেশে এই চাউলটা সরবরাহ করে থাকে। পাশাপাশি মিল মালিকরা কিন্তু এবার করোনার কারণে মিল মালিকদের যে চাহিদা মতন ধান কেনার যে চাহিদা, যে যে তাদের অর্থনৈতিক চাহিদা, সেটা কিন্তু তাদের কিন্তু সফল হয় নাই। কেন হয় নাই? যে জানেন যে বৈশাখের যে হালকাতা, এই হালকাতা কিন্তু কোনো মিল মালিক এবার করতে পারে নাই। সেটা ব্যাংকে যেই টাকা তাদের পর্যাপ্ত পরিমাণ যেই থাকার কথা, বুঝতে পেরেছি। যে জয়নাল আবেদিন প্রধান, আপনারা একটু আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে যদি সরকার চাল আমদানির জায়গাটি উন্মুক্ত করে দেয়, শুল্ক কমিয়ে দেয়, অবারিত করে দেয়, সেক্ষেত্রে কুষ্টিয়ার যারা চাউল ব্যবসায়ী আছেন তারা কি আমদানির এই সুযোগটি গ্রহণ করবেন এই মুহূর্তে? আমি বলতে চাচ্ছি যে সরকার আমদানির বিষয়টা আরেকটু ধীরস্থিতিতে আসা উচিত, যেহেতু সময় মাত্র দু মাস হলো ধান উঠেছে। এটাকে অ্যানালাইসিস করে কি পরিমাণ ধান মিল মালিকরা ক্রয় করেছে, কি পরিমাণ ধান উৎপাদন হয়েছে এবং কি পরিমাণ চাউল বাজারে সরবরাহ হয়েছে, এই তিনটাকে অ্যানালাইসিস করে খাদ্য কর্মকর্তা এবং কৃষি কর্মকর্তাদেরকে একটু খুব সংক্ষেপে বলতে জানতে চাই আপনার কাছে যে তাহলে সরকারের যে সংগ্রহ লক্ষ্যমাত্রা, যে 19 লাখ টন ধান চাল সংগ্রহ হবে, সেটি কিভাবে সংগ্রহ করবে আপনারা যদি ধান চাল না দেন সরকারের গুদামে? আমরা বলতে চাই, সরকারকে বারবার বলছি যে ধান এবং চাউলের জন্য যে নির্ধারণ করা হয়েছে, চাউলের ধানের দাম 26 টাকা, চাউল 36 টাকা, এটা কিন্তু ডিফার করতেছে। ধান 26 টাকা কেজিতে ধান কিনলে 42 টাকা কেজিতে চাউল পড়তেছে, আমরা কিন্তু 42 টাকা কেজি চাচ্ছি না, আমরা চাচ্ছি যে 36 টাকা জায়গায় 40 টাকা কেজিতে তারা চাউল আমাদেরকে সরবরাহ করার জন্য সুযোগ করে দেওয়া হোক। আমরা বুঝতে পেরেছি জয়নাল আবেদিন প্রধান, যে চাউলের দাম বাড়িয়ে দিলে আপনারা সরকারি গুদামে দিবেন চাল। এবার আমরা একটু ডক্টর জাহাঙ্গীর আলম আপনার কাছে আসতে চাই, একটি বিষয়ে জানাবেন ডক্টর জাহাঙ্গীর আলম, যে সরকারের যে সংগ্রহ লক্ষ্যমাত্রা সেটি পূরণ হচ্ছে না, খুবই অল্প কিছু সংগ্রহ এখন পর্যন্ত হয়েছে। চাল যারা ধান চাল তৈরি করেন চালকল মালিক, তারাও বলছেন দাম না বাড়ালে জমা দিতে পারবেন না তারা, তাহলে সরকারের টার্গেট পূরণ কিভাবে হবে? আপনি বলছেন আমদানিও করা যাবে না, আপনার পরামর্শ জানতে চাই। না, আমার কথা তো খুব পরিষ্কার, কারণ সরকারের নীতিতে আছে যে ওপেন টেন্ডারের মাধ্যমে খোলা বাজার থেকে চাল ক্রয় করবে, কিন্তু সরকার সবসময় মিল মালিক যারা আছে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়, সিলেক্টেড মিল মালিকদের নিকট থেকে টাকা, তারা চাল এবং টাকা। এখন যদি যখন সমস্যার সৃষ্টি হবে তখন সরকারের আরেকটি পথ খোলা আছে, সেটা হলো যে বাইরে থেকে চাল আমদানি না করো, স্থানীয় টেন্ডার দেওয়ার মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে থেকে চাল কিনে নিতে পারে এবং সরাসরি কৃষকদের কাছ থেকে চাল ক্রয় করতে পারে। সেটা অপশন একটা আছে যেটা সরকারের কাছে খোলা আছে, সরকার সেটা দিতে। আর আমাদের মিল মালিক যারা আছে ওনারা তো
500 টাকা করে যখন ধান কিনেছে, তারপর 600 টাকা কিনেছে, এখন 800-900 টাকা করে কিনতেছে। এটা বিভিন্ন পর্যায়ে তারা ধান কিনেছে। এখন ওনারা যখন চুক্তিবদ্ধ হয় তখন 36 টাকাতেই চুক্তিবদ্ধ হয়েছে। এখন সরকারের সঙ্গে তাদের বোঝাপড়ার বিষয় যে কত করে তারা দিবে, কেন দিবে না, এটা সরকার বুঝবে। কিন্তু আমি মনে করি যে আসলে সবসময়ের জন্যই ওপেন টেন্ডারের মাধ্যমে চাল সংগ্রহ করা উচিত, এবং এটা গ্রাম পর্যায় থেকে ইউনিয়ন পর্যায় থেকে সরাসরি কৃষকের নিকট থেকে চাল সংগ্রহ করা উচিত, ধান সংগ্রহ করা উচিত। ডক্টর জাহাঙ্গীর আলম, বাংলাদেশের যে প্রেক্ষাপট এখন এই পরিস্থিতিতে, সরকার যদি এখন এই নীতি গ্রহণও করে সেক্ষেত্রে এটি পারবে কিনা? আরেকটি বিষয় যে সরকারের যে লক্ষ্যমাত্রা সেইখানে দেখছি খুব তলানিতে, আবার সরকার বলছে যে 11 লক্ষ টন খাদ্যশস্য এখন মজুদ আছে, এটিকে পর্যাপ্ত মনে করা হচ্ছে। আমাদের যে জনসংখ্যা এবং যে আমাদের খাদ্যের যে ভালনারেবিলিটি বলি, সেই জায়গায় কী পরিমাণ মজুদ রাখা দরকার? আমাদের সময় ফুরিয়ে এসেছে, সংক্ষেপে জানতে চাই। 10 লাখ টনের উপরে যখন খাদ্যশস্যের মজুদ থাকে তখন এটাকে আমরা ভালো মজুদ বলবো, এটা মজুদটা কোনো কম মজুদ নয়। তবে আমাদের তো সময় এখনো আছে, অগাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে যে ওই সময় পর্যন্ত কতটুকু ধান কতটুকু চাল সরকারের গোদামে আসে। সেটাও যদি সম্ভব না হয় তাহলে সরকার সরাসরি ভাবে কৃষকের কাছ থেকে যেমনি ধান কিনতে পারে তেমনি ভাবে চাল কিনতে পারে। একটি বিষয় জানতে চাই ডক্টর জাহাঙ্গীর আলম, যদি একটু বলেন যে বাজারে চালের যে দাম এখন আছে এটি যদি আরো বেড়ে যায় তাহলে বাজারে চালের দরে প্রভাব ফেলার মতো সংগ্রহ সরকারের কি পরিমাণ রাখা উচিত, অর্থাৎ দাম কমানোর ক্ষেত্রে সরকারি মজুদ কি পরিমাণ হওয়া উচিত? এইটা 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 অনেক বেশি হওয়া, অন্তত 15 লাখ টন তো হওয়া উচিত। তা এখন তো আমাদের 11 লাখ টন আছে, আর 4-5 লাখ টন যদি সংগ্রহ করা যায় তাইলে আমরা বলবো যে এটা একটা ভালো সংগ্রহ করা হয়েছে এবং এটা দিয়ে বাজারে প্রভাব ফেলতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন যে পরিমাণ মজুদ সরকারের হাতে আছে এবং যে পরিমাণ মজুদ আমাদের চাতালের মালিক যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, এবং আমাদের কৃষকের কাছে যে মজুদ আছে এবং যে পরিমাণ উদ্বৃত্ত আছে, যেমন আমাদের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে এতেও বলছে যে বাংলাদেশে এখন উদ্বৃত্ত পরিমাণ প্রায় 25 লাখ টন খাদ্যশস্য। এত বেশি উদ্বৃত্ত যখন থাকে তখন আমাদের কৃষকদেরকে বঞ্চিত করে, বিদেশ থেকে চাল ক্রয় করা কোনোভাবেই দর্শক তালিকাতা আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, ভালো থাকুন।